আসসালামু আলাইকুম। আওয়ার ক্যারিয়ার লাইফে আপনাদের সকলকেই স্বাগতম। এখন আমরা আলোচনা করব বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ ও বিশ্ব, যা গুচ্ছ ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসতে পারে। অতি উজ্জ্বল ব্ল্যাক হোল। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি সবচেয়ে দূরবর্তী সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের সন্ধান পাওয়ার কথা জানান। নতুন সন্ধান পাওয়া অতি উজ্জ্বল এই ব্ল্যাক হোলের দূরত্ব পৃথিবী থেকে 13 বিলিয়ন আলোক বর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দেন J03131806। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। এখন পর্যন্ত বিজ্ঞানীদের সন্ধান পাওয়া সবচেয়ে দূরবর্তী ব্ল্যাক হোল এটি। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের বয়স যখন 670 মিলিয়ন বছর, তখন এর কুয়াশার সৃষ্টি হয়েছিল। এই ব্ল্যাক হোল আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় 1000 গুণ বেশি উজ্জ্বল, যার মানে আমাদের সূর্যের তুলনায় 10 ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল এবং এর ভর 1.6 বিলিয়ন সূর্য ভরের সমান। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটির সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির মাত্র 100 মিলিয়ন বছর পর। চিলিতে অবস্থিত আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে টেলিস্কোপ দিয়ে এর দূরত্ব পরিমাপ করতে সক্ষম হন জ্যোতির্বিজ্ঞানীরা। বৃহস্পতি গ্রহে এফএম তরঙ্গ। পৃথিবীতে যে রেডিও তরঙ্গ বা এফএম সিগন্যালের মাধ্যমে আমরা রেডিওর গান শুনি, তেমনি রেডিও সিগন্যাল অনুভূত হয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির 79টি উপগ্রহের অন্যতম গ্যানিমেডে। সম্প্রতি এই তরঙ্গ চিহ্নিত করে নাসার মহাকাশযান জুনো 2011 সালে নিউ ফ্রন্টিয়ার্স প্রোগ্রামের অধীনে নাসা মহাকাশে পাঠায় জুনো মহাকাশযানটি। এই প্রোগ্রামের অধীনে একাধিক মিশন ছিল, যার মধ্যে জুনো বৃহস্পতির কক্ষপথের দিকে এগিয়ে যায়। 2016 সালে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে মহাকাশযানটি। আরেক পৃথিবীর সন্ধান, ভিন গ্রহের সন্ধানে মহাকাশে চোখ রেখে বসে আছে নাসার এক্সোপ্ল্যানেট হান্টার টেস্ট। এই মিশনে সম্প্রতি ধরা পড়ে পৃথিবীর মতো এক গ্রহ। এই গ্রহটির উত্তাপ দেখে মনে হয়েছে এখানে প্রাণের সম্ভাবনা নেই, তবে এই গ্রহের ঘনত্ব অনেকটা পৃথিবীর মতোই। আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে পুরনো এই গ্রহ, বয়স প্রায় 1000 কোটি বছর, পৃথিবী থেকে আকারে 50 গুণ বড়, তাই একে বলা হচ্ছে সুপার আর্থ। TOI-561b নামের এই গ্রহ তার সূর্যের চারিদিকে 12 ঘন্টা সম্পূর্ণ পাক খেয়ে আসছে, অর্থাৎ পৃথিবীর সময়ের অর্ধেক। গ্রহের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 1726.85 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের উপরিভাগের তাপমাত্রার 1/3। কাঠ দিয়ে স্যাটেলাইট বানানোর লক্ষ্যে যৌথভাবে কাজ করছে সুমিতোমো ফরেস্ট্রি নামে জাপানের একটি প্রতিষ্ঠান এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়। বিভিন্ন দেশ থেকে বহু স্যাটেলাইট পাঠানোয় মহাকাশে ময়লা আবর্জনা সমস্যা বাড়ছে। এই সংকট নিরসনের জন্য 2023 সালের মধ্যে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর লক্ষ্য নেয় প্রতিষ্ঠান দুইটি। কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠালে সেগুলো বায়ুমণ্ডলে ক্ষতিকর উপাদান বা ধ্বংসাবশেষ না ছড়িয়ে পুড়ে নিঃশেষ হবে। বর্তমানে পাঠানো স্যাটেলাইট সমূহ পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার পর পুড়ে যায় এবং ক্ষুদ্র অ্যালুমিনা কণা সৃষ্টি করে। বাড়ছে পৃথিবীর গতি, 24 ঘন্টার আগেই দিন শেষ। গত 50 বছর পৃথিবী যত দ্রুত গতিতে ঘুরছে, ততই কমছে একদিনের সময়সীমা। অর্থাৎ শেষ 5 দশক ধরে পৃথিবী আবর্তনের গতি বাড়ার কারণে গ্রহটির প্রতিদিনের মেয়াদ এখন 24 ঘন্টা থেকেও কম। বিজ্ঞানীরা জানান পৃথিবীর আবর্তন স্বাভাবিকের চেয়ে দ্রুত গতির কারণে বর্তমানে একটি দিনের দৈর্ঘ্য স্বাভাবিক 24 ঘন্টার চেয়ে অতি সামান্য কম হচ্ছে। 2020 সালে সব থেকে ছোট দিনের সংখ্যা ছিল 28টি, 1960 সালের পর থেকে যা সব থেকে বেশি। সময় ও তারিখ অনুযায়ী সূর্যের প্রতি গড় হিসাবে পৃথিবীর প্রতি 86,400 সেকেন্ডে একবার ঘুরে, যা 24 ঘন্টা বা একটি অর্ধ ১৬ দিনের সমান। লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয় রেকর্ডের সবচেয়ে দ্রুততম 28 দিন দেখা যায় 2020 সালে, কারণ ওই দিনগুলোতে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনগুলো গড়ের থেকে প্রায় মিলিসেকেন্ড সময় দ্রুত সম্পূর্ণ করে। পারমাণবিক ঘড়ির হিসাব অনুযায়ী গত 50 বছর ধরে পৃথিবী একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে 24 ঘন্টার চেয়ে কিছুটা কম সময় নেয়। 20 জুলাই 1960 পৃথিবীতে দিনের রেকর্ড গণনা শুরু হয়েছিল, ওই দিনটি ছিল 24 ঘন্টার চেয়ে 1.4602 মিলিসেকেন্ডের কম। পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের আগে সব থেকে ছোট দিন রেকর্ড হয়েছিল 2005 সালে, তবে 2020 সালে 12 মাসে সেই রেকর্ড 28 বার ভেঙে যায়।
ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন। আর নিয়মিত আপডেট ও নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।